যে ভিডিও টিউটোরিয়ালে এটা 10 নম্বর ভিডিও হবে এবং তোমরা দেখছো শোভা কম্পিউটার। গত ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। ব্লুজে প্রোগ্রামে বা জাভা প্রোগ্রামে কি কি ধরনের অপারেটর ইউজ হয় তা নিয়ে আমরা আলোচনা করব। অপারেটর অ্যাকচুয়ালি আমরা যে কোন একটা নোটপ্যাড একটু বার করে আগে নোটপ্যাড অ্যাকচুয়ালি আমরা লিখেছি কিছু আগের প্রোগ্রামে সাম যখন করেছিলাম তখন আমরা লিখেছিলাম সি ইকুয়ালস টু এ প্লাস বি, এরকম একটা লাইন লিখেছিলাম, এরকম একটা লাইন আমরা লিখেছিলাম। এই লাইনে অপারেটর কি, অপারেন্ড কি? তো আমরা যদি এখানে বলি OPERATOR অপারেটর, অপারেটর যদি বলি তাহলে এখানে একটা প্লাস অপারেটর আছে এবং একটা ইজ ইকুয়ালস টু অপারেটর আছে। বা এটাকে যদিও নাও ধরি, এ একটা অপারেটর আছে, এইটা বেসিক্যালি একটা যুক্তি সাপেক্ষ, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখানে একটা প্লাস অপারেটর আছে এবং সি একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড, এ একটা অপারেন্ড, এই তিনটে অপারেন্ড আছে। আর এই টোটালটা হলো গিয়ে একটা এক্সপ্রেশন। তো এই অপারেটর কি কি ধরনের হতে পারে? অপারেটর বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটর হতে পারে, লজিক্যাল অপারেটর হতে পারে এবং রিলেশনাল অপারেটর হতে পারে। অ্যারিথমেটিক অপারেটর হতে পারে, লজিক্যাল অপারেটর হতে পারে এবং রিলেশনাল অপারেটর হতে পারে। যেমন অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটরটা কেমন? অ্যারিথমেটিক অপারেটর কেমন হতে পারে? প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এগুলো অ্যারিথমেটিক অপারেটর হতে পারে। বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো না তিনটে ভাগে ভাগ করতে পারি। UNARY, ইউনারি অপারেটর, বাইনারি, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর, এই তিনটে অপারেটর আমরা ভাগ করতে পারি। ইউনারি অপারেটর মানে যেমন প্লাস, মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস প্লাস। বাইনারি অপারেটর মানে আমরা ইউজ করতে পারি, মানে যেটা দুটো ভ্যালু নিয়ে কাজ করে, বাইনারি অপারেটর। তো আমরা সেক্ষেত্রে আবার ইউনারি অপারেটরটাকেও আমরা যদি চাই, এই ইউনারি অপারেটরটাকে আমরা আবার ইনক্রিমেন্ট, সেটা আমরা পরে আলোচনা করব। টার্নারি অপারেটর, বাইনারি অপারেটরটাও আমরা ইনটু প্লাস, ডিভিশন, সাবট্রাকশন, এটসেট্রা, এরকম অপারেটর হতে পারে। তো সেক্ষেত্রে এর ডিটেলসটা কোনটা কিভাবে কটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে আমরা একটা PDF এ করে বা ওয়ার্ডের পেজ করে, ডকুমেন্ট মানে ডক্স এর পেজ করে আমাদের ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এটা ছিল অ্যারিথমেটিক অপারেটর। এরপর হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা করতে পারি লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। লজিক্যাল এন্ড কে আমরা এরকম দুটো অ্যাম্পারসেন সিম্বল দিয়ে ডিনোট করি, লজিক্যাল অর কে আমরা এরকম দুটো পাইপ সিম্বল দিয়ে ডিনোট করি এবং লজিক্যাল নট কে আমরা এরকম একটা সিম্বল দিয়ে
ডোনেট চিহ্নিত করি। এইটা ছিল লজিক্যাল এন্ড অর নট, এটা নিয়ে একটু আলোচনা করে দেওয়া উচিত। এটা হিউজ একটা আলোচনা, তাহলে আমাদের ভিডিওটা একটা বড় হয়ে যাবে। তাও অ্যারিথমেটিক অপারেটর একটা ছোট্ট আলোচনা আমি তুলনা করি, যেমন সি ইকুয়ালস টু এ প্লাস বি, অথবা সি ইকুয়ালস টু এ মাইনাস বি, ঠিক তেমনভাবে এটা যোগ বিয়োগ হয়ে এর মধ্যে ভ্যালুটা স্টোর হচ্ছে, এটাও তাই সেটা স্টোর হচ্ছে। লজিক্যাল এন্ড অর নট এটা একটু একটু অন্য অপারেটর থেকে একটু আলাদা। লজিক্যাল এন্ড করে কি, কথার কথা দুটো কন্ডিশনকে দেখায়। যেমন আমি বলছি চার গ্রেটার দেন সাত, এন্ড সাত গ্রেটার দেন পনেরো, তাহলে এর রেজাল্টটা ট্রু আসবে। কারণ লজিক্যাল এন্ড দুটো ক্ষেত্রেই ঠিক ভ্যালু হতে হবে। যদি থ্রি গ্রেটার দেন সেভেন অ্যান্ড সেভেন গ্রেটার দেন ফিফটিন হয়, তাহলে এটা ফলস হবে। তো এই একটা টেবিল আমরা নিচের একটা দেখে নিই, টেবিলটা টেবিলে আকারে করলে আমরা ব্যাপারটা বেশ ভালো বুঝবো। ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট লজিক, সেকেন্ড, থার্ড, চারটে হয়ে গেল, সরি আমরা তিনটে অ্যাড করব। দুই তিন চার, চারটে। সেখানে ফার্স্ট যদি প্রথমটা কন্ডিশনটা ফলস হয় এবং দ্বিতীয় কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে রেজাল্টটাও ফলস হবে। অ্যান্ডের ক্ষেত্রে যদি প্রথমটা ফলস হয় দ্বিতীয়টা ট্রু হয় তাহলেও ফলস হবে, তৃতীয়টা যদি ট্রু হয় এটা যদি ফলস হয় তাহলেও ফলস হবে, এবং এটা যদি ট্রু এটা ট্রু দেন ট্রু। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডের ট্রুথ টেবিলটা বলছে কি, যদি সব বোথ কন্ডিশন আর স্যাটিসফাইড দেন রেজাল্ট ইজ ট্রু। এটা ছিল লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অর যদি করি আমরা, তাহলে আমরা এটাকে কপি করে আমরা পেস্ট করলাম, এটাকে আমরা একটু মুছে দিই। করতে গিয়ে আমাদের টাইমই নষ্ট হয়ে যাচ্ছে বেশি। পেস্ট করলাম, এখানে আমরা একটা অর অপারেটর ইউজ করব। অর অর করে কি, এন্ডে যেমন দুটো কন্ডিশন ঠিক হতে চাই, তাহলে আমাদের থার্ড রেজাল্টটা ঠিক হয়েছিল। অরের দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হলেই হবে, এটাই ভুল এটাই ঠিক এটাই ঠিক, একটা ভুল একটা ঠিক, ঠিক একটা ঠিক একটা ভুল ঠিক। হ্যাঁ, অর মানে দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হলেই ঠিক, নট ঠিক আলাদা। নটে একটা ভ্যালু ট্রু ফলস, যদি জিরো হবে তাহলে ওয়ান, আর ওয়ান হলে জিরো। এটা ছিল নটের ট্রুথ টেবিল, এটা ছিল অ্যান্ড অর নট লজিক্যাল অপারেটর। এরপর আসবে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর আমরা জানি, রিলেশনাল অপারেটরে আমরা লেস দেন অর লেস দেন অর ইজ ইকুয়ালস টু, গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু, লেস দেন গ্রেটার দেন আর ইকুয়ালস টু, এই ভেরিয়েবল গুলো আমরা রিলেশনাল অপারেটরে দেখতে পাই। তো রিলেশনাল অপারেটর ইজ ইকুয়ালস টু এবং নট ইজ ইকুয়ালস টু, এই কটা রিলেশনাল অপারেটর।
যেমন যদি কথার কথা এর ভ্যালু 10, বির ভ্যালু 6 দিলাম। এবার আমরা এখানে কন্ডিশন দিচ্ছি এ লেস দেন বি, আনসারটা কি আসা উচিত? বলছি এ বি এর থেকে কম, আনসারটা ফলস হবে। যদি বলি এ লেস দেন অর ইকুয়ালস টু বি, সেক্ষেত্রে ফলস হবে। যদি বলি এ গ্রেটার দেন বি, সেক্ষেত্রে অবশ্যই বড়, এ গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু বি, এটাও ট্রু, এ ইকুয়ালস টু বি, এটা ফলস, এ নট ইকুয়ালস টু বি, এটাও ট্রু। এটা ছিল আমাদের রিলেশনাল অপারেটর। বেসিক্যালি এই ছিল অপারেটর, এরপরে ইউজ হয় বিট ওয়াইজ একটা অপারেটর আমরা দেখতে পাই, বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর হয় একটা অ্যাম্পারসান, এটা বিট ওয়াইজ এন্ড, এইটা বিট ওয়াইজ অর, টিল সিম্বল, এটা বিট ওয়াইজ এক্স অর। তো আমি নামগুলো লিখে যাচ্ছি, দেখে নেবে, এটা হচ্ছে বিট ওয়াইজ, বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে লেফট শিফট, লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট, এটা জিরো ফিল, রাইট শিফট, এটা লেফট শিফট অ্যাসাইনমেন্ট, সরি এস আই জি এন এম ই, এ এস এস আই জি এন, এটা রাইট শিফট অ্যাসাইনমেন্ট, জিরো ফিল, রাইট শিফট অ্যাসাইনমেন্ট। তো বিট ওয়াইজ এতগুলো অপারেটর হয়। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা রিকোয়েস্ট করবো অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। আশা করি জাভাস্ক্রিপ্টে, এই সরি ব্লুজের অপারেটর নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত নয়। এরপর যদিও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই নিচে নিচে কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি অবশ্যই প্র্যাকটিস করে থাকো, এবং টাটা।